ঈদুল ফিতর যতই ঘনিয়ে আসছে, রাজশাহী ঈদ বাজার ততই জমে উঠেছে। নগরের শপিং মল থেকে শুরু করে বিভিন্ন বিপণী বিতানগুলো যেন সেজেছে নতুন রূপে। ক্রেতারা বলছেন, এবারের ঈদে বাজারে আসা পোশাকের দাম একটু বেশি, তবে দেশি বিদেশি যাই হোক, রুচি ও সাধ্যের সমন্বয়ে পরিবারের জন্য ঈদের পোশাক কিনছেন তারা। আমরা কিনতে যাই, মানে এমন দাম চাচ্ছে যে দাম বলতে পারছি না ভাই, প্রচুর দাম বাড়তি দেখা যাচ্ছে, ঘুরে চলে যেতে হচ্ছে, কেউ না নিয়েও চলে যাচ্ছে। মানুষ রমজানে বাজার করে খাইতে মানুষ হিমশিম খাচ্ছে, আর নতুন পোশাক কিনে গায়ে দেওয়ার মতো সামর্থ্য সবার হবে না। অনেকে বাজার করতে পারছে না, কারণ হচ্ছে থ্রি পিস আর হচ্ছে যে বাচ্চাদের জামাগুলো প্রচুর দাম বাড়ে গেছে। সামর্থ্যর মধ্যে বাজেটের মধ্যে হলে মানে ভালো হতো আর কি, মানে সবাই তো এফোর্ড করতে পারবে না। অন্যদিকে বিক্রি ভালো হওয়ার কথা উল্লেখ করে বিক্রেতারা জানান, উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বেশি দামে পোশাক কিনতে হচ্ছে, ফলে তুলনামূলক দামও বেশি। দ্রব্যমূল্যের উদ্যোগতি প্লাস পোশাকেরও দামও যথেষ্ট পরিমাণে বেশি, ঠিক আছে, ওই জন্য একটু বেচা কেনাটা একটু কম আছে। আমাদেরও কিনে আনতে হচ্ছে বেশিতে, আমাদের বেচতে হবে বেশিতে, কিছু তো করণীয় নাই ভাই, দেশটা চলে আসছে এরকম। সর্বনিম্ন আপনার 2800, 3000, 3200, 3500 এরকম পর্যন্ত আছে, 12000, 13000, 14000, মোটামুটি 15-20000 মধ্যেও আছে, অল্পগুলো আছে, কিন্তু বেশি আছে আপনার হলো মিডিয়াম রেঞ্জের শাড়িগুলো আর কি। এবারের ঈদে রাজশাহীতে প্রায় 500 কোটি টাকার জামা কাপড় বেচা কেনা হবে বলে আশা করছেন বিক্রেতারা। আরভি ইসলাম, হিমু, এশিয়ান টেলিভিশন।